তাহলে গণকের কথা বিশ্বাস করবেন? আমাদের ভাগ্য যা লেখা হয়ে গেছে, এই সমস্ত কাজ বুয়া যারা বানর নিয়ে আসবে, টিয়া ফাঁকি নিয়ে যারা এ গনায় চিঠি, টিয়া নিজে হাঁটতে পারে না, এই আশার কাই পড়িয়ে দেয় চিঠি একটা সিটিও পড়ে। হ্যাঁ ফলিন, ভাগ্য তোর তেরেকা নাম জাকানাকা। তো 30 সালের দিকে কমিশনার হয়ে যাবি, মানুষের সাথে ভালো ব্যবহার করিস, তবে হ্যাঁ তোর স্বাস্থ্য বাইরে তোরে মামলা ফাঁসাইয়ে দিবে। পিসি কিন্তু দুশ্মন আছে, মনে হয় যেন সে আল্লাহর মোবাইল নম্বর পাইয়া গেছে। তুই সিটিং বেড়া বাইর মতো করি, তুই সিটিং কে সিটিং? মুসলমান এগুলো করতে পারে প্রিয় ভাই, তাদেরকে কিছু পুঁজি দিয়ে সুন্দর করে বলবা যে পেশা শেষ করো, অন্য পেশা ধরো, হালাল পেশা। তাদেরকে ইনশাল করার দরকার নেই, সুন্দর করে বানর নিয়ে যারা আসে বানরটাকে বনজ সম্পদ মন্ত্রণালয়ে দিয়া দিবেন, হস্তান্তর করে ওরে কিছু পুঁজি দিয়া দিবেন, মহল্লা থেকে চাঁদা টাদা দিয়া 20-30 হাজার টাকা দিয়ে বলবেন যে এখানে দোকান কর, ভাগ্য খুলে যাবে, রিজিকের জামিনদার কে? প্রিয় বন্ধুরা, এ গেল একটা কবিরা গুনা। হস্তরেখাও আছে শহরে আছে কিনা? এলমুল কেয়াফা প্রেমিস্টি, কোন পয়গাম্বর হস্তরেখা গনাইছেন কিনা? সাহাবা কেরাম, আউলিয়া কেরাম, তাইলে এরা কোন আউলিয়া হস্তরেখা গনায় গনায়? বুয়া এসব কথা গন বুয়া। আরো একটা কথা, সুন্দর একটা ওয়াজে এখন ওয়াজে ডুবতেছি, শুনবে? আত্মহত্যা করা আছে ঢাকা জেলাতে, আত্মহত্যা আছে। যুবক যুবতী ও মা বোনেরা ও ভাইয়েরা, আত্মহত্যা করিও না। ঢাকা মেডিকেল কলেজে তোমার দেহটা নিয়ে পোস্টমর্টম করে সিঁড়ি ফিরে সর্বনাশ, তুমি কেন আত্মহত্যা করবে? আল্লাহ আল্লাহ শাহানু বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আমার বান্দারা, তোমরা নিজেদের প্রাণকে নিজেরা হত্যা করিও না, আমি আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। আল্লাহ আল্লাহ শাহানু আরো বলেন, বান্দা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ, এ চারটা জিনিস কার হাতে? এ চারটা জিনিস কে নিয়ন্ত্রণ করে? তাহলে তুমি তোমার প্রাণ বাহির করবা কেন? প্রাণ বাহির করার অধিকার নাই, প্রাণ ভিক্ষা চাওয়ারও অধিকার নাই, ভিক্ষা দেওয়ারও কারো শক্তি নাই। এক ফকির আরেক ফকিরকে ভিক্ষা দিতে পারে কিনা? হ্যাঁ, তো ভিক্ষা চায় জীবন ভিক্ষা, আহ এটা কুফুরি, কথা কয় না। জীবনের মালিককে নিবে কে? দিবে কে? ভিক্ষা দিবে আর নিবে কেন? বাহ কি বাহ বাহ।